ভারতের মুম্বাইয়ের এক বৃদ্ধ দম্পতি স্বেচ্ছায় মৃত্যুর আবেদন জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে চিঠি পাঠিয়েছেন। 86 বছর বয়সী নারায়ণ লাভাতে চিঠিতে লিখেছেন, তার কোনো ছেলে মেয়ে নেই, তাছাড়া কোনো বড় রকমের রোগেও ভুগছেন না তিনি। তবে বৃদ্ধ বয়সে এসে সমাজের কোনো কাজে লাগছে না বলেই স্বেচ্ছায় মৃত্যু চান। তিনি আরো লিখেছেন, রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা বলে মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো আসামি সাজা মাফ করতে পারেন, সুতরাং কারো মৃত্যুর অনুমতি দেওয়ার ক্ষমতাও তার আছে। নারায়ণ লাভাতে 1989 সালে মহারাষ্ট্রের রাষ্ট্রীয় ট্রান্সপোর্ট কর্পোরেশন থেকে অবসরে যান। তার 79 বছর বয়সী স্ত্রী ইরাবতী লাভাতেও মুম্বাইয়ের একটি হাই স্কুলের প্রিন্সিপালের দায়িত্ব থেকে অবসরে আছেন। তারা জানিয়েছেন, এই বয়সে এসে তারা আর বেঁচে থাকতে চান না। বিয়ের প্রথম বছরই এই দম্পতি কোনো সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নেয়। এখনো তারা কারো দায়িত্ব নিতে চান না। এই বয়সে এসে সমাজের কোনো কাজেই লাগছে না বলেই তারা স্বেচ্ছায় মৃত্যু চান।